হ্যালো ভিউয়ার্স, আমি রাজীব চৌধুরী। আজকে ব্রেক অ্যান্ড ব্রিফিং থেকে আপনাদের সামনে হাজির হয়েছি লাইফের একটি পার্ট সুইমিং, সেটা নিয়ে একটু কথা বলার জন্য। আমরা কিন্তু বেরিয়ে যাই একটু দেশকে জানার উদ্দেশ্যে, বিদেশের মাটিতে পাড়া দিতে, অথবা কোথাও না কোথাও ঘুরতে ফিরতে বেড়াতে, পরিজন আত্মীয় স্বজন নিয়ে সবাই মিলে আনন্দ ফুর্তি করার জন্য। এইটা থেকে কিন্তু কেউ আমরা বাহিরে নেই। বাট একটা জিনিস আমার কাছে যেটা মনে হয়, আমরা যখনই বেড়াতে যাই, কোনো বাংলাদেশের ভিতরেই হোক আর দেশের বাইরেই হোক, হতে পারে সেটা কক্সবাজার, হতে পারে সেটা সেন্ট মার্টিন, হতে পারে বান্দরবান, রাঙামাটি, এনিওয়ে, সেখানে কিন্তু আমরা কী পাই? একটা রিসোর্টে থাকতে গেলে একটা সুইমিং পাই, সুইমিং পুল পাই। আর সুইমিং পুল দেখলেই আমাদের মনটা ভিড় হয়ে যায় যে আমরা সুইমিং করব। কিন্তু আপনার সাথে যে বাচ্চাটা আছে সে সুইমিং জানে তো? ভেরি ইম্পর্টেন্ট, আপনি জানেন কি জানি না, আপনার সাথে একটু শেয়ার করছি। প্রতি বছর দেশে 10 থেকে 14 হাজার বাচ্চা মারা যায় এই সুইমিং না জানার কারণে। আপনারা যদি একটু সতর্ক থাকেন যে না, আমার বাচ্চাকে সুইমিং শেখাতে হবে, ঢাকা শহরে কিছু কিছু সুইমিং পুল আছে যেখানে বাচ্চাদের ট্রেনাররা ট্রেনিং দিয়ে দেয় কিছু টাকার বিনিময়ে, নিয়ে নিতে পারেন, বাচ্চাকে শিখিয়ে নিতে পারেন। আর আপনি নিজে না জানলেও আপনিও ট্রাই করতে পারেন, কারণ সুইমিং শিখতে হলে পরে বাচ্চা বয়সে ছোটোবেলায় যতটা সহজে শেখা যায়, বাট বড়োবেলায় যে শেখা যায় না তা কিন্তু না, ভিতরে সাহস থাকলে পরে বড়োবেলায় শেখা যায়। তবে একটি বিষয় আপনার সাথে শেয়ার করে না করলেই পারছি না, আমাদের 64টা ডিস্ট্রিক্টে আমার জানা নেই, চুঁচুড়া ডিস্ট্রিক্টে সরকারিভাবে যদি সুইমিং পুল থাকতো তাহলে এটা অনেক বেটার হতো। কারণ হচ্ছে আমাদের জেলা শহরগুলিতে আমরা এই ফ্যাসিলিটিসটা পাই না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে হলো, আগেকার সময় অর্থাৎ আমাদের ছেলেবেলায় আমরা যখন বন্ধুরা খেলতে যেতাম, অর্থাৎ পুকুরে হোক, নদীতে হোক, যে কোনো জায়গাতেই আমরা কিন্তু সুইমিংয়ের একটা জায়গা বের করে নিতাম, সেখানে সুইমিং করতাম। বাট সুইমিং পুলে সুইমিং শিখতে হবে এরকম কিন্তু কিছু না, যে কোনো জায়গায় সুইমিং শেখা যায়। বাট এখনকার দিনের মা বাবারা এতটাই তটস্থ যে বাচ্চাকে কোনোভাবেই একা তো ছাড়বেই না, এবং কেউ যদি বলে শিখিয়ে দিচ্ছি, না বাবা থাক বড় হলে আমি সুইমিং পুলে শিখিয়ে দেবো, একটা পর্যায়ে কিন্তু বাচ্চাটা শেখা হয় না সুইমিং। সিরিয়াসলি আপনারা দেখে, আপনারা হিসেব করে দেখেন, আপনারা ঘরে বসে আপনারা যদি চিন্তা করেন যে একটা পরিবারে কতজন সদস্য আছে, কতজন সুইমিং জানেন আর কতজন জানেন না, দেখবেন না জানার পরিমাণটাই বেশি। তার কারণ আমাদের এখন জেলা শহরে বলেন আর ঢাকা শহরে বলেন, চিটাগাং বলেন, খুলনা বলেন, রাজশাহী বলেন, যশোর বলেন, বড় বড় সিটিগুলিতে আমরা কখনোই এখন বাচ্চাদের চোখের আড়াল হতেই দিই না। কিন্তু কতগুলি বেসিক জিনিস যেটা না জানলেই নয়, সেই ক্ষেত্রেও আমরা খুব উদাসীনতার সাথে থাকি। যদি এরকম হতো যে আমাদের জেলা শহরগুলিতে সুইমিং পুল আছে, সেই সুইমিং পুলগুলোতে বাচ্চাদের শেখানো যাচ্ছে, অথবা স্কুল থেকে ম্যান্ডেটরি করে দিয়েছে যে স্কুলের বাচ্চা যখনই ক্লাস ফাইভের উঠতে হবে, উঠার আগে তাকে সুইমিং জানাটা ম্যান্ডেটরি থাকতে হবে, তাহলে কিন্তু আমাদের এই মৃত্যু হারটা অনেকাংশে হ্রাস করা যেত। বাট সুইমিংয়ের পুলে সুইমিং শিখে সুইমিং পুলে গেলে যতটা মজা পাওয়া যায়, আর না জেনে গেলে ঠিক তার উল্টাটা, অর্থাৎ ভয় পেতে হয়। বাচ্চারাও কিন্তু প্রচণ্ড ভয় পায় যদি না জানে। আমরা ব্যাংককে ক্রাবিতে গিয়েছিলাম, দুসিত থানি রিসোর্ট, একটা রিসোর্টে ছিলাম। সুইমিং তো পুলে জীবনে অনেক সুইমিং পুল পেয়েছি, অনেক মজা করেছি, বাট ফ্যামিলি নিয়ে খুব কম যাওয়া হয়। ফ্যামিলি নিয়ে যাওয়া হয়েছে এবার, খুব মজা করেছি। অ্যান্ড তখন দেখেছি অনেক ছোটো ছোটো বাচ্চারা, বিদেশিরা অনেক ছোটো ছোটো বাচ্চাদের সুইমিং করাচ্ছে, এবং তারা দেখা যাচ্ছে সুইমিং শিখেই এসছে। তো জিগে কথোপকথনই তারা বলে যে স্কুল থেকে তো শিখিয়ে দেওয়া হয়, ঢাকা শহরে কতিপয় স্কুলে এই সুইমিং শেখানো হয়।
যে ক্লাস মানে ছোট্ট বয়সেই শেখানো হয়, বাট অন্য কোনো জায়গায় নাই, প্রাইমারি স্কুলগুলোতে নাই বলে চলে। আমার মনে হয় সরকারের যারা কর্তা ব্যক্তি আছেন তারা যদি একটু খেয়াল করেন যে হ্যাঁ আমরা তো অনেক ক্ষেত্রে অনেক 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 বেশি খরচ করি, চলেন আমরা এই স্টেপটা নেই যেটা দেশের জন্য কাজে লাগবে, জনগণের জন্য কাজে লাগবে, অনেক শিশু মৃত্যু হার হ্রাস পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সাথে থাকুন, বাই।